বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি উত্তরা বাজাজ মোটর বাইকের সামনে। আর এখানে আসার একটা কারণ হচ্ছে আমি সেদিনকে ফেসবুকে দিয়েছিলাম আমার ফারুক ভাইকে হেলমেট পরিধান করাইছিলাম যে উনি বাইক কিনবে, তো উনি আজকে একটা পালসার বাইক কিনছে। এই যে আমরা মাত্র গাড়িটা বের করছি দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে জানবো এই ভাইটি কেন পালসার বাইক কিনলো এবং সে কেনার আগে কী কী প্রসেস ফলো করেছিল, আর আপনারা যদি কেউ কিনতে চান বা একটা বাইক কিনতে গেলে কী কী প্রসেস সাধারণত ফলো করা লাগে, আজকের ভিডিওতে মূলত সেই ব্যাপারগুলোই দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি ভাইটি বাইকটি কেনার আগে সর্বপ্রথম সে পছন্দ করেছিল সে কোন ব্র্যান্ডের বাইক কিনবে, এবং সেই ব্র্যান্ডের বিভিন্ন শোরুমে গিয়ে সে বাইকগুলো চেক করে কালার দেখে এবং সে বসে চালিয়ে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে সে বাজাজের পালসার 150 বাইকটি কিনবে। পছন্দ অনুযায়ী ব্র্যান্ড মডেল কালার মিল করে সেটার প্রাইস নির্ধারণ করে ভাই সেই পরিমাণ টাকা সংগ্রহ করে চলে এসেছিল একটি শোরুমে। সেখানে শোরুমের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথাবার্তা বলে কোনো কিছু অফার আছে কিনা সব কিছু ঠিকঠাক করে নির্ধারিত অর্থ পরিশোধ করে বিভিন্ন কাগজপত্রে ডকুমেন্টসের সই প্রদান করে রেজিস্ট্রেশন ফি সহ সম্পূর্ণ টাকা পরিশোধ করে ভাই বাইকের মডেল চেসিস নাম্বার সব কিছু মিলিয়ে নিয়ে বাইকটি ক্রয় করে ফেলল। আপনি তো মাত্র একটা বাইক কিনলেন, বাইকের মালিক হলেন এবং বাইকটা হিসেবে পছন্দ করছেন আপনি পালসারের, তাই না? তো পালসারটা এত বাইক থাকতাম, পালসারটা কেন পছন্দ করলেন? ভাই পালসারটা আমার মানে আগে থেকে পছন্দ, এটা পছন্দ দুর্বলতা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। রেজিস্ট্রেশন সহ সম্পূর্ণ টাকা পরিশোধ করে বাইকের ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মডেল নাম্বার সিসি নাম্বার সব কিছু মিলিয়ে একটি বাইক ক্রয় করতে হয়, যেটা কিনা ফারুক ভাই সম্পূর্ণটাই করেছিল। বাইক কেনার সম্পূর্ণ প্রসেস শেষ করার পর এখন শুরু হচ্ছে সেলফি প্রসেস। সবাই খুশিতে যার যার মতো করে ছবি তুলে নিচ্ছে বাইকের সাথে। আপনারা এমনটি করেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ফারুক ভাই প্রথম বাইক স্টার্ট করলেন নিজের হাতে, প্রথম বাইক কিনলে যা হয় আর কি। অবশেষে সব কিছু ঠিকঠাক রেখে নিজের গাড়ি নিজেই চালানোর ট্রায়াল দেওয়া হচ্ছে। এরপরে গাড়ি কেনার প্রসেস থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আপনার সাথে শুভাকাঙ্ক্ষী ছিল তাদের এবার পেট পুরে খাওয়ানোর পালা। যেহেতু তারা সকলেই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার মন রক্ষার্থে অনেকটা সময় দিয়েছে আপনাকে, তাই তাদের মন রক্ষার্থে তাদের মনের মতো পছন্দ মতন খাবার অর্ডার করে আপনার পকেট খালি করে তারপরে তাদেরকে বিদায় দিয়ে আপনার সম্পূর্ণ বাইক কেনা প্রসেসটি শেষ করতে পারেন। আর তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এক একজনের পছন্দ অনুযায়ী এক এক রকম খাবার নেওয়া হয়েছে। যে কিনা কাচ্চি বিরিয়ানি পছন্দ করে তাকে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়েছে, যে কিনা কাচ্চি খিচুড়ি পছন্দ করে তাকে কাচ্চি খিচুড়ি দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে সুন্দর একটি দিন কাটিয়েছে সবার সাথে সবাই। তো এভাবে আপনি একটি বাইক কেনার সম্পূর্ণ প্রসেস শেষ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।